আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন আপনাদের কাছে একটা পরামর্শ দেওয়ার জন্য এসেছি। যদি মৌচাকের মধু এবং খাঁটি মধু যদি পেতে চান, যোগাযোগ করুন পিস লাইব্রেরি আব্দুল কাইম ভাইয়ের সঙ্গে। কারণ সব মানুষ যদি প্রশ্ন করে, তাহলে সময়ের মধ্যে একটা করে যদি প্রশ্ন করতে সুযোগ দেওয়া হয়, তারপরে মনে হচ্ছে সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হবে না। সেজন্য একটা প্রশ্ন করবেন, তারপরে অন্য কাউকে সুযোগ দেবেন। যদি নতুন কোন ব্যক্তি না থাকে, তাহলে পুরাতন ব্যক্তি আবারও প্রশ্ন করতে পারে, সেটা ভিন্ন বিষয়। যখন আপনি প্রশ্ন করবেন, আপনার প্রশ্নটা সংক্ষিপ্ত হবে, বিস্তারিত নয় যে আমি ডাকবাংলা গেলাম, এই করলাম, ওই করলাম, তারপরে মরিনা হোটেল ঢুকলাম, তাহলে ওখানে মাংস খাওয়া যাবে কিনা, এরকম না। ভূমিকা বলবেন না প্রশ্নতে, শুধু প্রশ্নটা বলবেন। আপনার প্রশ্নটা হবে যাতে সেই প্রশ্নের মাধ্যমে যাতে কাউকে আঘাত না করা হয়, কোন ব্যক্তিকে আঘাত দিয়ে আপনি প্রশ্ন করছেন এমনটি যাতে না হয়। আপনার প্রশ্ন যাতে কুইজ না হয়ে যায়, কেউ কুইজ করবেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি জন্ম কত সালে, কত খ্রিস্টাব্দে, কত হিজরিতে, নবী সাল্লামের পিতার নাম ছিল কি, এই যে কুইজ কুইজ করবেন না। আপনারা যারা প্রশ্ন করবেন, তারা এটা মনোভাব নিয়ে করবেন না যে দেখি এই প্রশ্নটা করে বক্তা উত্তর দিতে পারছে কিনা, এটাও যাতে এই সেন্সেও কেউ প্রশ্ন করবেন না। আপনার প্রশ্ন করবেন জানার জন্য এবং মানুষকে জানানোর জন্য। প্রশ্নে ভদ্রতা বজায় রাখবেন। যে প্রশ্নের উত্তর আমার জানা থাকবে না, আমি স্পষ্ট করে বলে দেব আমি জানি না। সুতরাং এই সিস্টেমগুলো যদি আপনারা লঙ্ঘন করেন, তাহলে আমি প্রশ্ন উত্তরটা বাতিল করে দিতে পারি। আপনারা যে সিস্টেমগুলো বললাম, সেই সিস্টেম অনুযায়ী আপনারা প্রশ্ন করবেন এবং যথাসাধ্য আপনারা ভদ্রতা বজায় রাখার চেষ্টা করবেন। এবার যারা প্রশ্ন করার মনোভাব নিয়েছেন, তারা তৈরি থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার বাড়ি যৎকাশি, নাম আব্দুল কাদের। আমি প্রশ্ন করতে চাই যে আমি একজন সদারি করি, তো মসজিদ খরচা, বাদশা এবং বিয়ে করা টাকা দেওয়া যাবে কি যাবে না? ভাই, আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে বিয়েতে মসজিদ খরচ, বাতাসা, বিয়ে পড়া টাকা নেওয়া যাবে কি না জানতে চেয়েছেন। আসলে আপনি একই সালে তিনটা প্রশ্ন করেছেন, তো তিনটা প্রশ্নের বিষয়গুলো যেহেতু একই, সেই জন্য আমি তিনটাই বলে দিচ্ছি। প্রথম বিষয় যেটা হচ্ছে যে মসজিদ খরচ বলে যে আমাদের সমাজে যেটা আছে, এর কোন ভিত্তি নেই। মসজিদ খরচের নামে যেটা আমাদের সমাজে চলে, এর কোনো ভিত্তি নেই। মসজিদ খরচ আবার কিসের? মসজিদে বিয়ে বসানো হয়, এই জন্য কি মসজিদ খরচ? তাহলে মসজিদে যদি বিয়ে না বসে যদি কারো বাড়িতে বিয়ে বসানো হয়, তাহলে তো মসজিদ খরচ লাগবে না নাকি? তাহলে হয়তো আপনারা বলবেন না 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 না, মসজিদ খরচ মানে হচ্ছে মসজিদের উপলক্ষে কিছু দান দেওয়া। যদি এটা অর্থ হয় এরকম হয়, তাহলে ভাই যদি দান অর্থ হয়, তাহলে আপনারা দান ওই বিয়ের সময় মানে বর পক্ষ মানে তাকে দান করতে হবে, এটা সে কি বাধ্য? জাকাতেও তো বাধ্য করেন না আপনারা। সমাজের মনসদার আপনার জামাতে যারা ওই ধনী ব্যক্তি আছে, তাদেরকে বাধ্য করেন কি জাকাত দিতে? জাকাত দিতেই হবে তোমাকে, না হলে আমার জামাতে থাকতে পারবে না। করেন করেন না? তাহলে জাকাত দেওয়াটা হচ্ছে কি ফরজ, বাধ্যতামূলক কাজ, করতেই হবে। কিন্তু সেটা তো বাধ্য করা হয় না, কিন্তু বাধ্য করা হয় কোথায়? ওই মসজিদ খরচ বিয়ে উপলক্ষে, যেটার কোনো ভিত্তি নেই, যার কোনো ভিত্তি নেই, কোনো হাদিস নেই, হাদিস জয়ীফ, যার হাদিসও নেই। তাহলে দেখেন সমাজ কতটা উল্টো দিকে।
যেটা কোনো প্রমাণ নেই সেটা বাধ্য করা হচ্ছে। তারপরে আপনি কি বললেন, বাতাসা ভাই, বাতাসা কিসের বাতাসা? বাতাসার অর্থ হতে পারে, বাতাসা বলতে যদি আপনারা বলেন অলিমা, তাহলে এটা একটা আলাদা দিক হলো। আর একটা যদি বলেন যে ওই বিয়ে পড়ানোর পরে যেটা বাতাসা দেয় সেটা বাতাসা একটা হতে পারে, কোনটা বাতাসা বলছেন? আচ্ছা আমি দুটোরই উত্তর দিচ্ছি। তাহলে অলিমা যখন আলাদা হলো, মানে এটা যদি এইভাবে যদি বাতাসা অলিমা হিসেবেও যদি চাইলো, তারপর সেটা সঠিক ছিল না, কারণ অলিমার পদ্ধতি কিন্তু আলাদা, অলিমার পদ্ধতি আলাদা। যদি অলিমা হিসেবে চাইতো তাহলে তারপরেও সেটা বাতিল হতো, কিন্তু অলিমা হিসেবে নয়, তাহলে চাইছে কি হিসেবে? এবার শুনুন, আপনি সাধারণ ভাবে দেখবেন, বিশেষ করে আমরা যেটা দেখি বিবাহতে, যে বিয়ে পড়ানোর পরে বাতাসা দেয়, বাতাসা দেয়, এটা একটা বাতাসা প্রথা। তো আমি আমার শ্বশুর বাড়ি রাজগ্রাম, তো আমি গেলাম ওখানে, আমি কিন্তু ওই বাতাসা বাতাসা কিছু দিইনি। তো আমাকে ওখানে একজন সর্দার বয়স্ক লোক, উনি আমাকে বলছেন যে ভাই, তুমি বিয়ে করলে অথচ মুখ মিষ্টি করালে না, এটা অন্যায় হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দলিল পেশ করছেন, দেখেন দলিল পেশ করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমার বিয়েতে মুখ মিষ্টি করিয়েছিল মানুষে, সুতরাং তুমি এটা করোনি, এটা ভালো কাজ হয়নি। আমি বললাম দাদা আপনার কথা আমি মেনে নিলাম, ঠিক আছে, আপনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার বিয়েতে মুখ মিষ্টি করিয়েছিল, তো বলেন তো আল্লাহ রাসূল সাল্লাম ছেলের বাপ ছিল না মেয়ের বাপ ছিল? যে মেয়ের বাপ, তো মিষ্টিটা কে দিল, মুখ মিষ্টি কি করালো, খুরমা খেয়ে দিলে মুখ মিষ্টি কে করালো, মেয়ের বাপ না ছেলের বাপ? আপনি যদি সেই দিক দিয়ে ধরেন আপনারা হচ্ছে মেয়ে পক্ষ, তাহলে মুখ মিষ্টি আপনাদের করাতে হয়, তাহলে উল্টো ছেলে পক্ষ কাছ থেকে মুখ মিষ্টি করার যুক্তিটা কোথায়? আপনার দলিলের সাথে তো ফিট হচ্ছে না। তখন তারা চুপ হয়ে গেছে। তাহলে দেখুন কোথাকার দলিল কোথায় ফিট করছে। দ্বিতীয়ত এই হাদিসটা সহি নয়, যদি সহি মেরে ধরে নেওয়া হয় তারপরে ছেলের পক্ষ থেকে মুখ মিষ্টি করতে চাওয়ার কোনো যুক্তি নেই। সুতরাং সমাজে যেগুলো আমাদের চলছে এগুলো ভিত্তিহীন, বাতিল, এসব কথা বন্ধ করতে হবে। আমরা দেখেছি যেটা প্রয়োজন জরুরি সেটার ব্যাপারে কোনো কিছু বলা হচ্ছে না, অথচ যেটা কোনো জরুরি জিনিস নয় বরঞ্চ না যায় বলা যেতে পারে সেই জিনিসের জন্য বাধ্য করা হচ্ছে। তাহলে চিন্তা করুন সমাজের মরণ সরকার রাজকে গ্রাম্য জামাত গুলোতে অন্যায় কাজের জন্য বাধ্য করা হচ্ছে, আর যেগুলো জরুরি কাজ, খরচ কাজ, ওয়াজিব কাজ, সেগুলোকে ছাড় দেওয়া হচ্ছে। এ হচ্ছে আমাদের সমাজের অবস্থা। তারপর আপনি ওর মধ্যে আরেকটা কি বলেছিলেন, যাই হোক আমাদের সমাজে অনেক কিছু কুসংস্কার চলছে যেগুলো আমাদেরকে বিশেষ করে সজাগ হতে হবে সেসব বিষয়গুলোকে। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তাবিজ এমন একটা জিনিস যার ব্যাপারে সুস্পষ্ট হাদিস এসেছে, এর উল্লেখ আছে সুনান আবু দাউদে। একটা ঘটনা আছে, যাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার চোখ দিয়ে পানি পড়ছিল, মানে খোঁজা মার লাগছিল, ব্যথা লাগছিল, পানি পড়ছিল, তো তিনি একটা সুতা পড়েছিলেন, গলাতে একটা সুতা পড়েছিলেন। এক ইহুদি মেয়ে সেই সুতাটা তাকে দিয়েছিলেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বাড়িতে প্রবেশ করছেন, তিনি গলা খাখার দিয়ে প্রবেশ করছেন, আর যেমন বাড়িতে প্রবেশ করা বা গলা খাখার দেওয়া, সেই ইহুদি মেয়ে কিন্তু সেই
বাড়িতে ছিল, সেই ইহুদি মেয়ে কি করে সে খাটের তলে ঢুকে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘরে প্রবেশ করার পরে তার স্ত্রী যাইনাব রাদিয়াল্লাহু তাআলাকে দেখছে যে গলায় একটা সুতা পড়ে আছে। গলায় যে কি ব্যাপার এটা, তোমার কি বলছে? এটা একটা সুতা। কেন বলছে? আমার চোখে ব্যথা করছিল, এই জন্য এই সুতাটা পড়ে দিয়েছে, আর যখন আমি এই সুতাটা পড়েছি আমার ব্যথা ফিনিশ, ভালো হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কি করলেন? সুতাটাকে সঙ্গে সঙ্গে টেনে ছেড়ে ফেলে দিলেন, বললেন আল আব্দুল্লাহর পরিবার শির থেকে মুক্ত। তারপর তিনি দলিল পেশ করছেন, দলিল পেশ করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, কারণ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি মন্ত্র পড়া, সুতা পড়া, তাবিজ পড়া শির। কি বলছেন? সুতা পড়েন আর তাবিজ পড়েন, এগুলো কি শির? কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি সুতা পড়া তাবিজ পড়া শির। সুতরাং আপনার ফোঁকা পড়িয়া হোক আর যে কোনো কারণ হয়েছে, সুতা পড়ে যায় না, সুতা এইসব সুতা পড়াও চলবে না, তাবিজ লটকাও চলবে না। এমনকি ইবনে মাজা এবং অন্যান্য হাদিসের কিতাবে মুসনাদ আহমদের হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 10 জনের একটি জামাত, 10 জন লোক আসলো বাইয়াত নিতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জন ব্যক্তির বাইয়াত গ্রহণ করেছিলেন, একজন ব্যক্তির বায়াত গ্রহণ করলেন না। তারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সকলের বায়াত গ্রহণ করলেন, তিনি না বায়াত গ্রহণ করলেন না, কি ব্যাপার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওনার কাছে তাবিজ রয়েছে। তখন সেই ব্যক্তি বুকে হাত ভরে, অর্থাৎ হাত ভরে তাবিজটাকে ছিঁড়ে ফেলে দিলেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বায়াত গ্রহণ করলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একাধিক হাদিস রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তাআল্লাকা তাবিমাতান ফাকাল আশরাকা, যে ব্যক্তি তাবিজ করলো সে শিরক করলো। বন্ধুগণ, আজকে আমাদের সমাজে কি চলছে? তাবিজের ব্যবসা চলছে, সুতা পড়ার ব্যবসা চলছে, মুরব্বি সাহেব তাবিজের ব্যবসা করছে। তো মুরব্বি সাহেব কি করবে? ভালো ব্যবসা চলছে, জমজমাট শিরকের ব্যবসা, তাবিজ যেখানে অবৈধ শির্ক। এবার এরা ওরা মানে বিশেষ করে যারা তাবিজ লিখেছে তারা প্যাঁচ লাগবে, না 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 না, এটা কোরআনের তাবিজ দিচ্ছি, কোরআনের তাবিজ, সুতরাং এটা শির্ক নয়। তো শির্ক হয়ে তো কি জায়েজ? তো কোরআন দিয়ে তাবিজ লিখে দিলে সেটা শির্ক কিনা এ ব্যাপার ওলামা ইকরামদের মধ্যে মত পার্থক্য রয়েছে। অনেক ওলামা বলেছে শির্ক হবে, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম ভাবে বলেছেন, কিছু কিছু ওলামা বলেছে না এটা অবৈধ, তবে শির্ক নয়, অবৈধ তো কমসে কম। আর আপনি সেই কোরআন দিয়ে তাবিজ লিখে আপনি গলাতে ঝুলে আপনি পায়খানা ঘুরছেন, আপনি স্ত্রী সহবাস করছেন, যত রকমের যা কিছু সব কিছু করছেন, তাহলে এটা কোরআন অবমাননা নয়? কোরআন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাবিজ লিখে ওই ইনকাম করার জন্য দিয়েছে? কি ব্যবসা শুরু করেছেন এগুলো? সুতরাং যদি কেউ এটাকে শিট না বলে কিন্তু তাকে অবৈধ বলতে হবে। সুতরাং এই তাবিজ যেটা আমাদের সমাজে চলছে, এই তাবিজ মুক্ত আমাদের হতে হবে, আমাদেরকে তাবিজ মুক্ত হতে হবে, এই শিট মুক্ত হতে হবে। কারণ যেটা ছোট শিট সেটা হচ্ছে কাবিরা গুনাহ। কেউ যদি ছোট শিট করে শিরক আসগার, তার মানে সে কাবিরা গুনাহ করলো, বড় গুনাহ করলো। বন্ধুগণ, তাহলে স্পষ্ট আমরা বুঝতে পারলাম যে তাবিজ এটা অবৈধ, এটা হারাম, এটা শিরক। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম বন্ধুরা। যে বিবাহে বোন থাকে সেই বিবাহ খাওয়া যাবে কি এবং বিবাহ পড়া যাবে কি? ভাই আপনি প্রশ্ন করেছেন যে বিবাহে কোন আদান প্রদান হয়, কোন লেনদেন হয়, মানে মোহরের বিপরীত হচ্ছে কোন, মানে যদি কোনো বিয়েতে এটা থাকে তাহলে সেই বিয়ে খাওয়া এবং সেই বিয়ে পড়ানো যাবে কিনা। প্রথম বিষয় যেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা নিসা 6 নম্বর 4 এর মধ্যে বলেছেন যে মোহর দিতে হবে, এর বিপরীত হচ্ছে
কোন, যেটা মেয়ে পক্ষ থেকে জোর করে নেওয়া হয় অথবা ফুসলে নেওয়া হয় অথবা বিভিন্ন ভাবে নেওয়া হয়, এটা হচ্ছে কোন। বোন ইসলামের দৃষ্টিতে হারাম, এ ব্যাপারে সকলে একমত। শুধু তাই নয়, বরঞ্চ আমাদের দেশীয় আইন অনুযায়ী এই কোন হচ্ছে নিষিদ্ধ। কেউ যদি কোনের কারবার করতে চায়, কোন যদি নেই, তাহলে যদি অভিযোগ করা হয় তাহলে সরকার তার ব্যবস্থা নেবে। কোন হচ্ছে সামাজিক একটা ব্যাধি, ব্যাধি মানে ক্যান্সার। তাহলে এই যে কোন, এই কোন যদি আমাদের কোন বিয়েতে থাকে, তাহলে সেই বিয়েতে সেই বিয়ে দাওয়াত গ্রহণ করা যাবে না, বিয়ে খাওয়া যাবে না, মানে বাদ গ্রহণ করা যাবে কিনা, ভাই প্রশ্ন। কারণ বিয়ে দাওয়া খাওয়া যায় না, বিয়ের ভোজ খাওয়া যায়। এখন কথা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 2 এর মধ্যে বলেছেন, তোমরা পারস্পরিক ভালো কাজে সহযোগিতা করো, মন্দ ও সীমালঙ্ঘন কাজে সহযোগিতা করো না। যখন আপনি জানতে পারলেন যে কোন বিয়েতে কোন আদান প্রদান হচ্ছে, এটা জানার পরে আপনি আপনাকে তো বিয়ের আগে বলতে হবে, বলতে আসবে, দাওয়াত দিতে আসবে। আপনি ওদেরকে বলুন যে ভাই, আমার তো ইচ্ছা খুবই আপনাদের বিয়ে দাওয়াত গ্রহণ করার, কিন্তু আপনারা আমাকে বাধা দিচ্ছেন। হিকমা একটু অবলম্বন করুন, আপনি সরাসরি না বলে একটু হিকমা সহকারে বলুন। আমার খুবই ইচ্ছে আপনাদের বিয়ে দাওয়াত গ্রহণ করা, কিন্তু আপনারা আমাকে বাধা দিচ্ছেন। আমরা বাধা দিচ্ছি মানে? বলছে হ্যাঁ বাধা দিচ্ছেন। না কোনো বাধা থাকবে না, আপনি অবশ্যই আসেন। আপনারা বাধা দিচ্ছেন আর যাবো কি করে? আমি বাধা কিভাবে বাধা দিচ্ছি? আপনার বাধা বন্ধ, আপনি বলুন আপনার বাধা বন্ধ করুন। বলছে কিভাবে? এই যে আপনার কোন লেনদেন করছেন, এই কোন লেনদেনের বিয়েতে আমি অংশগ্রহণ করব না। আপনার কোন বন্ধ করে দেন, আর যদি কোন বন্ধ না করেন, এর মানে হচ্ছে আপনার আমাদের মৌখিক ভাবে শুধু বলতে আছেন, আসলে অন্তরে আপনারা চান যে আমি যাতে আপনাদের দাওয়াতে অংশগ্রহণ না করি। অংশটা লজ্জিত হবে, সে ভাববে বিষয়টা, তাকে দাওয়াত দেওয়া হলো আপনার। আর আপনার যদি সেই ক্ষমতাও যদি না থাকে বলার, আর আপনি সেই বিয়েতে গিয়ে যদি কোনো কাজও না হয়, হয়তো বিয়েতে আরো কিছু হতে পারে, সেগুলো যদি আপনার দ্বারা বন্ধ করা যদি সম্ভব না হয়, তাহলে আপনি সেই বিয়েতে যাবেন না, সেই বিয়েতে আপনি যাবেন না। কিন্তু যদি আপনি বিয়েতে গিয়ে যদি তাদের অন্যায় কর্মগুলোকে যদি আপনি রুখতে পারেন, এতটা যদি আপনার ক্ষমতা থাকে, এতটা যদি আপনার পাওয়ার থাকে, তাহলে আপনি সেই বিয়েতে যান। এবং যদি 10টা অন্যায় হয়, 10টা অন্যায়ের মধ্যে যদি আপনি 5টাও রুখতে পারেন, তাও তার বিয়েতে যান। এবং একই ব্যাপার যদি আপনাদের মৌলী সাহেবকে বলে যে বিয়ে পড়াতে হবে, তো মৌলী সাহেবের পকেট গরমের ব্যাপার আছে, কোনের বিয়েতে বেশি টাকা পাওয়া যায়, কোনের বিয়েতে বেশি টাকা পাওয়া যায়। সুতরাং তিনি যদি এই ব্যাপারে জিহাদ করেন, টাকা নেব না, অন্যায় কর্মসংস্থান থেকে দূর করব, আর টাকা কেনই বা নেবে না? গ্রামের লোক তো মসজিদের ইমাম সাহেবের কত টাকা বেতন দিচ্ছে, 3,000, 4,000, 5,000, এটা কোনো বেতন হলো নাকি? আপনার সংস্থা চলবে এই টাকাতে? তাকে তো অন্যায় কাজে বাধ্য করছেন গ্রামের লোকেরা। আপনি তাদেরকে, অর্থাৎ আপনারা গ্রামের লোকেরা তাদেরকে উপযুক্ত বেতন দেওয়া হোক। একটা আলেমের বেতন বিশেষ করে ইমামের কমসে কম 10,000 টাকা থাকা উচিত এখনকার যুগে, না হলে সংসার নিয়ে তাকে অভাব অনটন হয়ে যাবে না। তখন হালাল হারাম শেয়ার পার্থক্য করার চিন্তা ভাবনায় আসবে না, যে হারাম পরে টাকা যাবে, এখন টাকা আসছে, আমার এই সমস্যায় ভুগছি আমি। শুধু সংসার চালানো কি যথেষ্ট? তার ছেলে মেয়ের পড়াশোনা আছে, তার টাকায় খরচ আছে, অনেক কিছু সমস্যার ব্যাপার আছে। এসব সমস্যা আমাদের সামাজিক ব্যাধি, এগুলো সংশোধন করতে হবে আমাদেরকে। এগুলো জালসার মাধ্যমে আপনি সংশোধন করতে পারেন। তাদের জালসার মধ্যে যেভাবে আমি বলেছিলাম, এইরকম বিষয়ভিত্তিক বক্তা দিয়ে বিষয়ভিত্তিক আলোচনা করে বিষয়ভিত্তিক প্রশ্ন উত্তর করা সম্ভব এটা। আর যেভাবে আপনারা জালসা দিয়েছেন এতে সম্ভব, সময় সংশোধন হওয়ার কোনো সম্ভাবনা নেই। এমনকি যারা জালসা কমিটি বা জালসা, সেটাকে সংশোধন করতে করতেই সময় শেষ।
তো ভাই তাহলে বুঝতে পারলেন আপনার প্রশ্নের উত্তর? আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটি হলো, আরবি পড়িয়ে কি টাকা নেওয়া যাবে? আরবি পড়িয়ে, আরবি ভাই প্রশ্ন যেটা হচ্ছে আরবি পড়িয়ে টাকা নেওয়া যাবে কিনা। তো ভাই কেন আপনার হিংসা হচ্ছে নাকি যে মনির সাহেবরা আর পড়াচ্ছে এটা টাকা দিচ্ছে, কি ব্যাপারটা আপনার? আমার একটা প্রশ্ন আছে ভাই, একটা প্রশ্ন, একবার একটাই প্রশ্ন, আমি তো বলেছি এর আগে, তারপরে অন্য কাউকে প্রশ্ন করার সুযোগ দিতে হবে। তারপরে যদি কেউ না থাকে তাহলে আপনি হয়তো আবার প্রশ্ন করতে পারেন। প্রথম বিষয় যেটা হচ্ছে আরবি পড়ে মানে ইসলামিক পড়াশোনা করে হয়তো ভাই বুঝাতে চেয়েছেন, যদি আপনি আরবি বলেন তাহলে আপনি পয়সা আপনি যেটা খরচ করেন বাংলা পড়িয়ে, বাংলাটা বেশি গুরুত্বপূর্ণ নাকি দিন শিক্ষাটা করা বেশি গুরুত্বপূর্ণ? দুনিয়া শিক্ষা এবং দিন দুটোই ইসলাম, কিন্তু দিন এবং দুনিয়া দুটোই শিখতে হবে, দুটোই জরুরি, কিন্তু কিন্তু আমরা যে ভাগ করে ফেলেছি এই ভাগের কারণে কিন্তু প্রশ্নগুলো আসছে। দুনিয়াটাও দিনের অন্তর্ভুক্ত, যদি আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী যদি জীবন যাপন করবেন। এই জন্য আমি প্রথমে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, লেকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সুতরাং এই সম্পর্কে একটা হাদিস রয়েছে, কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া যাবে না, একটা হাদিস রয়েছে। অপরদিকে বিভিন্ন হাদিস রয়েছে যেখানে টাকা নেওয়া যাবে, তার একটা দলিল দিয়ে সহিহ বুখারী থেকে প্রসিদ্ধ ঘটনা আপনারা জানেন, যখন সেই ব্যক্তি বিয়ে করার জন্য যখন সেই মহিলার ব্যাপারে বলল, যে মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের ব্যাপারে প্রস্তাব দিয়েছিল, বিস্তারিত বলছি না শুধু স্মরণ করে দিচ্ছি, তখন সেই সাহাবী বলেছিল আমি বিয়ে করব, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তাহলে তুমি মোহর কি দিবে দাও, তো আমার কাছে তো কোনো কিছুই নেই, একটা লুঙ্গি আছে অর্ধেকটা কেটে দিয়ে দিচ্ছি। তো নবী সাল্লাল্লাহু বললেন তুমি লুঙ্গিতে অর্ধেকটা কেটে দাও, তোমার উপর হবে না, তোমার স্ত্রীর উপর হবে, কারো হবে না, তো কি হবে, কাজ কিছু হবে না। তো তুমি কি কোনো কিছু সুরা জানো ভাই? বিয়ে করলে মোহর লাগে কি লাগে না? লাগে তো। তো তুমি কি কিছু সুরা জানো? জানি, অমুক অমুক সুরা আমি জানি। বলছে এটি তোমার স্ত্রীকে শিখিয়ে দিবে। কি বলছে? এই সুরাগুলো তোমার স্ত্রীকে শিখিয়ে দিবে, এটাই হচ্ছে মোহর। তাহলে কি বোঝা গেল? এই হাদিস স্পষ্ট ভাবে প্রমাণ করছে কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া জায়েজ। কথা বুঝলেন তো ভাই? আপনি হয়তো একটা হাদিস করেছেন যে হাদিসটাতে না জায়েজ বলা আছে, সেটা ঠিক ইবনে মাজার হাদিস রয়েছে, কিন্তু আপনি সবসময় জেনে রাখবেন ইসলামকে বুঝতে হলে, ইসলামকে বুঝতে হলে আপনাকে সামগ্রিক ভাবে বুঝতে হবে, শুধুমাত্র কোন একটা আয়াত দিয়ে অথবা কোন একটা হাদিস দিয়ে ইসলামকে বোঝা যায় না। আপনাকে এই সম্পর্কে যতগুলো আয়াত হাদিস একত্রিত করার পরে তার সারাংশ কি হচ্ছে এটা আপনাকে দেখতে হবে। শুধু তাই নয়, বরঞ্চ এইসব হাদিস আয়াত গুলো সালাফে সলেহীন তাদের মানহাজ কি ছিল, তারা এই আয়াত গুলো কি বুঝেছেন, কিভাবে বুঝেছেন, এই হাদিস গুলোকে কিভাবে বুঝেন, কিভাবে আমল করেছেন, সে বিষয়টাও জানতে হবে, যেটাকে বলা হয় মানহাজে সালাফ, সেটাও গুরুত্বপূর্ণ। নইলে কোরআন হাদিস, কোরআন হাদিস বলেও কিন্তু আপনি ভুল পথে যেতে পারেন। সেজন্য মানহাজে সালাফের, মানহাজে সালাফ খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্ব মানে জরুরি। সুতরাং ইসলামকে বুঝতে হবে সামগ্রিক ভাবে, শুধুমাত্র কোন একটি আয়াত বা হাদিস দিয়ে নয়। আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে যে মসজিদ এরিয়ার মধ্যে কবর থাকলে সেই মসজিদে সালাত হবে কি না? ভাই আপনি প্রশ্ন করেছেন যে মসজিদ এরিয়ার মধ্যে যদি কবর থাকে তাহলে সেই মসজিদে সালাত হবে কি না? তো ভাই কবর আগে না মসজিদ আগে? বলেন কবর আগে না মসজিদ আগে? কবর আগে ভাই, কবর আগে। তাহলে কবরে যদি কবর এরিয়া যদি কবর এরিয়াতে মসজিদ, তাহলে কবর এরিয়াতে মসজিদ করাটা ঠিক হয়নি, যদিও করেছে। তাহলে ওলামায়ে কিরামদের বক্তব্য হচ্ছে যে সেই কবরটাকে স্থানান্তরিত করতে হবে, অর্থাৎ সেই জায়গা থেকে উঠিয়ে যেখানে অন্য কবরস্থান আছে, যেখানে আম জনতার কবর আছে, সেই জায়গাতে মানে পুঁতে দিতে হবে, মানে কবর দিয়ে দিতে হবে। এখন সেই কবর যদি মসজিদের মিহরাবে যদি পশ্চিম দিকে হয় তাহলে তো মানে সেখানে
কবরটা সেখান থেকে উঠিয়ে যেখানে আম জনতার কবর আছে সেখানে পুঁতিয়ে দিলে সমস্ত বিতর্ক শেষ হয়ে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছি। এখান থেকে স্টেজ থেকে একজন ভাই প্রশ্ন করেছেন যে মায়েতে যখন মুখটা দেখানো হয় যখন আমরা দেখি তখন কি কলেমা পড়া যাবে? ভাই, মায়েতের মুখ দেখার সময় নির্দিষ্ট কোন দোয়া নেই, ভালোভাবে জেনে রাখুন। সে কলেমা হোক বা আর কোন দোয়া হোক বা যাই কিছু হোক, মায়েতের মুখ দেখার সময় নির্দিষ্ট দোয়া প্রমাণিত নয়। সুতরাং আমাদের সমাজে অনেকেই দেখা যায় যে যখন মুখটা চেয়ে দেখা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরকম ভাবে সবাই কলমা পড়তে লাগে, বিশেষ করে মহিলাদের মধ্যে এগুলো বেশি দেখা যায়। সুতরাং এই যে প্রথা, আমাদের সামাজিক যে প্রথাগুলো চলছে এগুলো প্রথার কোনো ভিত্তি নেই, সুতরাং এই সব গুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম আব্দুল ওহাব, বাড়ি দক্ষিণ বলপাড়া কোয়ানিবাটি। আমি বলতে চাই, আমরা সাধারণ লোক সকাল থেকে সন্ধ্যা অব্দি কাজ করার পরে হয় 300 বা 400 টাকা পেয়ে যায়, কিন্তু এর উপর আমরা কোনো জোর করে টাকা চাইতে পারি না, বেশি এর কেউ পারে না। কিন্তু কোনো যখন মাওলানাকে এই জালসার জন্য বুক করা যায় মোবাইলে বা ওর বাড়ি গিয়ে, তখন বলা হয় 5,000 বা 10,000, না হলে আমি যাবো না। অথচ আমার অ্যাকাউন্টে অগ্রিম কিছু টাকা দিতে হবে, নইলে আমি এটাকে গ্রাহ্য করবো না। এটা ঠিক ভাই? আপনি যে প্রশ্নটা করেছেন, এক কথায় যে জালসা করে যে টাকা দাবি করা যে বিষয়টা ভাই আপনি বললেন, তো ভাই এটার উপর প্রশ্ন করেছেন। আসলে যে বিষয়টা, আমরা শুধু একতরফা নিয়ে কথা বলি, এটা হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে বড় দোষ। আমরা একতরফা কথা বলি ভাই। প্রথম কথা যেটা হচ্ছে, মানে বক্তা যেমন অপরাধী, জালসা কমিটি তেমনি অপরাধী। এখান থেকে বক্তাকে আর জালসা কমিটিকে দুটোকে আলাদা করা যাবে না। তার প্রমাণ আপনাদের জালসায় দিয়ে দিই। গত বছর আপনাদের গ্রামের মেয়েরা নাকি চেয়েছিল যে বাচ্চা ওই বক্তাটাকে আনতে হবে জি, আর আপনিও আপনার স্ত্রী আপনার আর কারো কথা শুনে ওই বাচ্চা বক্তাটাকে আনতে হবে, যা টাকা লিবে লিবে, কত লাগবে এত লাগবে, এত টাকা অ্যাকাউন্টে ভরতে হবে, না ওকেই লাগবে। তো অপরাধী, প্রথম অপরাধী হচ্ছেন আপনারা, অর্থাৎ জালসা কমিটি। জালসা কমিটি তো প্রথম অপরাধী, তারপরে বক্তা সাহেব অপরাধী। এবার যদি আপনি যুক্তি, আপনি তাকে যুক্তি দিয়েছেন যে 400 টাকা 300 টাকা আমরা সারাদিন মাল কর্ম করে পাই, এখানে জোর খাটাতে পারি না, আর একটা বক্তা 1 ঘন্টা এসে বক্তব্য দিল, সে 10,000 টাকা অগ্রিম তার করতে হবে, এটা কেমন? যুক্তির দিক দিয়ে যদি ধরি তাহলে আপনার যুক্তি ফেল হয়ে যাবে। কেন? আপনি যখন ইনকাম করছিলেন শুরু থেকেই কিন্তু ইনকাম করছেন, আপনার তো বয়স 10 বছর, তখন থেকেই কিন্তু আপনি 20 টাকা 30 টাকা ইনকাম করতে শুরু করেন। যে পেট যেটাকে বলে, কি বলে আপনার মুনিস, সেই মুনিস বা লেভার যেই বলেন না কেন, সেই রকম ভাবে মানে শুরু থেকে কিন্তু ইনকাম করতেই আছে। আর যারা পড়াশোনা করে, ডাক্তার ইঞ্জিনিয়ার আর আলেম আর যাই কেউ হয়, মানে যাই কিছু হয়, সে ইনকাম করে না, বরং তো সে আরো আপনি যে সময় পর্যন্ত ইনকাম শুরু করেন আর সে ইনকাম নয় বরং আরো খরচ করতে থাকে, খরচ করতে 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 10 বছর 15 বছর পর্যন্ত খরচ করতেই থাকে। আর আপনি 10-15 বছরে কত টাকা ইনকাম করেছেন, কথা বুঝতে পারছেন তো ভাই? তাহলে আপনি যদি সেই দৃষ্টিকোণ সেই যুক্তি দিয়ে যদি ধরেন, তাহলে একজন ডাক্তার একটা রোগী দেখল 500 টাকা ফি, 1 ঘন্টাও সময় লাগেনি, তাহলে আপনি সে ডাক্তারি শিখেছে, সে ডাক্তারি শিখেছে, শিখতে সে খরচ করেছে, পড়াশোনা করে ডাক্তারি শিখতে কত টাকা খরচ হয়েছে। কিন্তু যারা লেভার সেলের মানুষ তারা কিন্তু ছোট থেকে ইনকাম করছে, সে ইনকাম করছে ধারাবাহিকভাবে, কম ইনকাম করছে কিন্তু ধারাবাহিকভাবে সে করে যাচ্ছে, কিন্তু তার একটা বড় ইনকামের আশাতে কিন্তু প্রথম জীবনে সে ইনকাম করেনি। সুতরাং যুক্তি তর্কে নয়, মুদ্রার কথা হচ্ছে এটাই, দাওয়াত ও তাবলিগের কাজ যেটা আজকে আপনারা যে জালসা দিয়েছেন তাবলিগি জালসা,
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দিনী ভাই বোন, বর্তমান জামা নাই, অরিজিনাল জিনিস পাওয়া খুব মুশকিল। যে কালো জিরা সম্বন্ধে আল্লাহ রাসূল বলেছেন মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ, সেই কালো জিরা আজকে ভেজাল আর ভেজাল। আপনারা যদি খাঁটি কালো জিরার তেল পেতে চান তাহলে স্ক্রিনে উঠে থাকা নাম্বারে যোগাযোগ করুন আমাদের দিনী ভাই আব্দুল কাইম ভাইয়ের সঙ্গে।